কাছাড় জেলাকে করিডোর করে মেঘালয় থেকে মিজোরামে বিদেশি মদ পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। এবার সেই অভিযোগের সত্যতা প্রকাশে আসলো। গোমরা পুলিশের অভিযানে বৃহৎ পরিমাণে বিদেশি মদ উদ্ধার হয়েছে, সেই সাথে আটক করা হয়েছে পাথারকান্দি এবং দিগর খালের দুই যুবককে। জানা গেছে মেঘালয় থেকে বিদেশি মদগুলি মিজোরামের উদ্দেশ্যে পাচার করতে চাইছিল একটি সরবরাহকারী চক্র। গোপন সূত্রে খবর লাভ করে গোমরা পুলিশ শনিবার রাতে ওত পেতে বসে। সেই সময় জাতীয় সড়কে বিভিন্ন বাহনে চিরুনি তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত সাফল্য লাভ করে গোমরা পুলিশ। AS24AC3056 নম্বরের একটি লরি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলেতি মদ। তাছাড়া দুই সরবরাহকারী যথাক্রমে করিমগঞ্জ জেলার পাথারকান্দির আনোয়ার হোসেন এবং কাছাড় জেলার দিগর খালের রাজু বৈষ্ণবকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সূত্রের খবর, বৈষ্ণব পদবীর এক লোক নাকি সাংবাদিক পরিচয় দিয়ে বিদেশি মদ পাচারকারীদের মদত করছিল। পুলিশের কাছে সেই বৈষ্ণব পদবীর ব্যক্তিজনের পরিচয় রয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ পরিচয় গোপন রেখেছে বলেও জানা গেছে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।